নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ফের ভূমিকম্পে কেঁপে উঠল এই স্থান। এই ভূমিকম্পের কম্পনের মাত্রা কত ছিল, এই ভূমিকম্প কোথায় অনুভূত হয়েছে, এখন সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, আবারও ভূমিকম্পের আশঙ্কা করেছেন ভূবিদরা। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আজ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে মণিপুরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে আজ সকাল 6:54 কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 2.8। পরপর বেশ কয়েকবার ভূমিকম্পের কম্পন অনুভূত হলো মণিপুরে, তবে মৃদু কম্পনও বেশ আতঙ্কিত মণিপুরের এলাকাবাসী। ভূমিকম্পের কারণে বিশেষ কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত মঙ্গলবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়ার উপকূল। পশ্চিম সুমাত্রা প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্প অনুভূত হয়। কয়েকদিন আগেই মাঝারি মাপের ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.3 ম্যাগনিটিউড। সকালের ব্যস্ত সময়ে এই কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। এর আগে ভারতের মেঘালয়ে কম্পন অনুভূত হয়, সেখানকার নংপোহের কাছে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল 4.4 ম্যাগনিটিউড। অবশ্যই এর কয়েকদিন আগে পুরো হিমালয়ের এলাকা জুড়ে বড় মাপের ভূমিকম্পের আশঙ্কা করেছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যেই এই ব্যাপারে সতর্কবার্তা শুনিয়েছেন তারা। রিক্টার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা হতে পারে 8। বিজ্ঞানীরা জানিয়েছেন, যদি সত্যি এই ভূমিকম্প হয় তবে কেঁপে উঠবে ভারতসহ পাকিস্তানের বেশ কিছু এলাকা। সাম্প্রতিক এক গবেষণা থেকে এই তথ্য দিয়েছেন গবেষকরা। ঠিক কবে এই ভূমিকম্প হবে তা তারা সঠিকভাবে জানেনি, তবে এই প্রজন্মের জীবাদ্দশাতেই এই ভূমিকম্প হতে পারে, এমনটাই জানিয়েছেন তারা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির আধিকারিক আর কে সিং দাবি করেছেন, সিসমিক জোন 5-এ অবস্থিত হওয়ায় উত্তর পূর্বাঞ্চলে প্রায়ই ছোটোখাটো ভূমিকম্প অনুভূত হয়। এতে অস্বাভাবিক বা আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নেই তার কথাই। ভারতীয় প্লেট প্রতি বছর উত্তর উত্তর পূর্ব দিক থেকে 5 সেন্টিমিটার করে সরে, এতে ঘর্ষণ হয়, ফলে ভূমিকম্প অনুভূত হচ্ছে। তার দাবি, অরুণাচল প্রদেশের উত্তর দিকে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, সেখানে ভূমিকম্প হচ্ছে। তেমনই মণিপুর ও মিজোরামের পূর্ব দিকে মায়ানমার অঞ্চলে ক্রমাগত ঘর্ষণের ফলে ভূমিকম্প হচ্ছে। এই ব্যাপারে সতর্কতাই একমাত্র অবলম্বন, এমনটাই পরামর্শ দিয়েছেন তিনি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।